দেশটাকে তো জাহান নাম বানিয়ে ফেলেছেন রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে হাইকোর্ট হাইকোর্টের একজন বিচারপতি রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশ্যে এই কথা বলেছেন এটা হচ্ছে আদিলুর আর নাসিরের আপিলের গ্রহণযোগ্যতার শুনানির সময় এরকম একটা মন্তব্য করেছেন এবং এই মন্তব্যটা অনেকগুলো অনলাইন বা পত্রিকায় এটি শিরোনাম হয়েছে আমি বলবো যে এই শিরোনামটা বা বক্তব্যটা এত যথার্থ যে এটা আজকে দিনের সেরা না এটা বোধ মাসের সেরা বছরের সেরা অথবা এক যুগের একটা সেরা উক্তি সত্যি সত্যি বহু মানুষের বাংলাদেশের কোটি কোটি মানুষের একদম মনের কথাটা বিচারক বলেছেন কিন্তু দুর্ভাগ্যজনক যে এই বিচারকের আর বেশি দিন নেই সম্ভবত এই মাসে তিনি রিটায়ারমেন্টে যাবে তো শেষ সময় উনি একটা চমৎকার কথা বলে গেছেন অন্তত এই জন্য এই বিচারপতি মোহাম্মদ ইমদাদুল হক আজাদ বহুকাল মানে তার প্রতি মানুষের একটা সম্মান থাকবে শ্রদ্ধা থাকবে আচ্ছা মানে খবরটা তেমন কিছু না একটা উনি বিরক্ত হয়ে মানে এইভাবে বলেছেন যে ওই জামিনের জন্য আপিল করেছেন তাকে আগে বলতে দিন তো মানে বলছেন যে আপনি আগেই লাভ দিয়ে উঠছেন কেন মানে রাষ্ট্রপক্ষের যেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম তার উদ্দেশ্যে বলছে যে আমাদেরও বক্তব্য আছে তখন বলছে যে আপিল করছে তাদেরকে আগে বলতে দেন তখন তিনি ব্যক্ত হয়ে বলছেন দেশটাকে তো জাহান নাম বানিয়ে ফেলেছেন তো যাই এরকম আরো কত কিছু কথাবার্তা আছে হ্যাঁ যে সেগুলি বড় কথা না বড় কথাটা হলো যে এই যে উক্তিটার মধ্য দিয়ে তিনি অনেকগুলো মানে বাস্তবতাটা সামনে এনেছেন একটা রাজনৈতিক বাস্তবতা একটা অর্থনৈতিক বাস্তবতা আরেকটি হচ্ছে বিদ্যমান সামাজিক বাস্তবতা বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে একটা একটা অবস্থা যেমন দেখেন যে তার রুটি রুজির নিশ্চয়তা নেই কোথায় সে যাবে শেষ পর্যন্ত কি হবে টিকে থাকতে পারবে কিনা বেঁচে থাকতে পারবে কিনা তার সন্তানের ভবিষ্যৎ কি নিজেদের ভবিষ্যৎ কি কোনো কিছুই ঠিক নেই কেন ঠিক নেই একটা ক্ষুদ্র গোষ্ঠী একদম সমস্ত কিছু কুক্ষিগত করেছে তাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে অর্থনৈতিক ক্ষমতা আর্থিক ক্ষমতা সব কিছু এবং তারা মোড়ল হয়ে বসে আছে এবং স্তর স্তরে চেন নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত এক ধরনের মাফিয়া তন্ত্র বাংলাদেশের এবং এরাই নিয়ন্ত্রণ করছে অথচ এরা এদের সংখ্যা কিন্তু খুবই কম কিন্তু এরা এদের অস্ত্র আছে এদের শক্তি আছে এদের সবকিছুই আছে যেমন ধরেন মোটা দাগে যদি বলি যে এই মুহূর্তের সবচেয়ে বড় বাস্তবতা এই মুহূর্তে সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে সামনে একটা নির্বাচন সেই নির্বাচন কি হবে হবে না বলতে পারবেন বুকি দিয়ে বলেন তো যে নির্বাচন হবেই আপনি বলতে পারবেন না বুকি দিয়ে বলতে পারবেন যে নির্বাচন হবে কিন্তু সেই নির্বাচনটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু হবে মানে মানুষরা নির্ভয়ে উচ্চ মুখর পরিবেশে ভোট দিতে পারবে পারবেন বলতে পারবেন না তাহলে কি দাঁড়াচ্ছে আপনার দেশে নির্বাচনই যদি ঠিক না হয় তাহলে আপনার কিসের গণতন্ত্র থাকে গণতন্ত্র না কোনো গণতন্ত্র নেই শুধু আপনি গত দশ পনেরো বছরে জাতীয় নির্বাচন তো দূরের কথা আপনি গ্রাম থেকে শুরু করে বিভিন্ন স্তরে স্তরে নির্বাচনগুলোর যদি ইতিহাস ঘাটেন রক্তারক্তি হানাহানি সেখানে বিরোধী দলের বর্জন এবং অন্য পক্ষের একটা উল্লাস আপনি একটা পার্লামেন্ট সাজায় বসে আছেন কোটি কোটি টাকা সেখানে খরচ হচ্ছে সেখানে আবার ওই প্রশংসায় কত সময় ব্যয় হচ্ছে তারপরে অনুপস্থিত থাকার কারণে কত কোটি টাকা ব্যয় হচ্ছে সব হিসাব আসছে কিন্তু সেই পার্লামেন্ট প্রতিনিধিত্বশীল না আবার সেই পার্লামেন্টে এমন এক বিরোধী দল যে বিরোধী দলের সত্যিকারক নির্বাচন করলে যাদের কোথাও জামানতই থাকে না এরকম একটা বিরোধী দল সাজিয়ে কত দুইটা পার্লামেন্ট আপনার চলছে এবং তারা আবার প্রশংসা পাচ্ছে বলছে খুবই গঠনমূলক সুন্দর বিরোধী দল এরকম বিরোধী দলই নাকি থাকা উচিত কোনো গালাগালি নেই হইচই নেই এটাই প্রশংসিত এটাই নাকি বাংলাদেশের গণতন্ত্রের চেহারা তো গেল আপনার নির্বাচন নেই গণতন্ত্র নেই তাহলে কি আছে আচ্ছা ঠিক আছে আপনি অনেক দেশেই থাকে না গণতন্ত্র থাকে না নির্বাচন থাকে না অর্থনীতি থাকে ধরেন সিঙ্গাপুর সৌদি আরব মিডিল ইস্টের কথা বলেন বহু দেশে সেখানে রাজতন্ত্র সে গণতন্ত্র না গণতন্ত্র নেই কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আছে প্রতিটা মানুষ প্রোটেক্টেড আপনার এখানে আছে নেই আপনি করোনার কষাঘাতে জর্জরিত হচ্ছেন আপনি ইউক্রেন যুদ্ধের আঘাতে জর্জরিত হচ্ছেন সমস্ত চাপ বাড়ছে আপনার উপরে চাপতে চাপতে আপনি গেছেন আপনি নিজ উদ্যোগে যতটুকু অর্জন করছেন সেটাও খেয়ে ফেলছে কর্মসংস্থান দিয়ে পার হয়ে চলে যাচ্ছেন ঝুঁকি নিয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে যাচ্ছেন যে কষ্ট করে উপার্জন করছেন উপার্জন করে দেশে টাকা পাঠাচ্ছেন পরিবার কিন্তু সেই পরিবার যে পরিবারের জন্য টাকা পাঠাচ্ছেন সেই পরিবারের নিরাপত্তাহীনতায় ভোগে কেন ভোগ এমন কিছু ছত্র দুষ্কৃতিকারী যে কোনো মুহূর্তে বিপদে ফেলাতে পারে আপনি পুলিশের প্রোটেকশন পাবেন না পুলিশ উল্টো আপনার জন্য আরো কাল হয়ে দাঁড়াবে আপনার জীবনের নিরাপত্তা নেই আপনার অর্থনীতি বাস্তবতা নেই আপনার জীবনের মান কমে যাচ্ছে আপনি ধসে যাচ্ছেন কিন্তু এক শ্রেণী কিন্তু তার আখের গোছাচ্ছে সে প্রটেক্টেড তার ফ্ল্যাট হচ্ছে তার বাড়ি আছে তার জন্য সব কিছু সুযোগ সুবিধা তার টেলিফোনের বিল বাড়ে তার গাড়ি খরচের বিল বাড়ে তাকে সুসজ্জিত করা হয় কেন করা হয় একটা গোষ্ঠী ক্ষমতায় থাকার জন্য আর কিছু ব্যবসায়ী খেলছে সমস্ত সিন্ডিকেট করে সে আপনার আপনার লুটে নিচ্ছে ব্যাঙ্কগুলি ফোকলা শেয়ার বাজারের কোন ধস নেমেছে শেয়ার বাজারে আগে বহু মানুষ জীবন ধারণ করতো নেই ব্যাংকগুলো টাকা নিতে নিতে ফুকল হয়ে গেছে এবং শীর্ষ যে ঋণ খেলাপি যারা বলাই হচ্ছে যে এটা হলো ক্ষমতাসীনদের সাথে তাদের যার জন্য তাদের কাছ থেকে ঋণও আদায় করা যায় না এমন একটা বাস্তবতা সেই বাস্তবতাই ওই যে বলছে দেশটাকে তো আপনারা জাহান্নাম বানায় ফেলছেন আরেকটাও বলতে পারতো দেশটা তো আপনারা নরক বানায় ফেলছে জাহান আর নরক মোটামুটি একই একই শব্দে এই এটা অনেক আমি মনে করি যে আজকের বাস্তবতায় বাংলাদেশের মানুষের বিশ কোটি মানুষ বা ষোলো কোটি মানুষ আঠেরো কোটি মানুষ প্রত্যেকেরই আসলে মনের কথা স্বাধীনতার বাউন্ন বছর গেল এখনো কি একটা নির্বাচনের রাস্তা খুঁজে বের করতে পারলেন না বাংলাদেশে এই মুহূর্তে মার্কিন নির্বাচন পর্যবেক্ষক আছে আরও মার্কিন প্রতিনিধি দল আসবে সুইডেনও বলবে জাপান বলবে কোরিয়া বলবে সবাই বলবে যে তোমরা একটা ভালো নির্বাচন করো ভালো নির্বাচন করো কেন বলে তারা জানে যে এখানে ভোটের নামে জাল জালিয়াতি হয় আঠারো সালে একটা পরিকল্পিত একটা সাজসের একটা নির্বাচন প্রশাসনিক একটা নির্বাচন প্রকাশ্যে মোটামুটি সবাই জানে তারপরও তার স্বীকৃতি নেয় তারপরও দায়ীকে ওই বিরোধী দল দেয় ওরাই ভোট চুরি করে আর আমরা একদম পবিত্র আমরা চুরি দাঁড়িয়ে কিচ্ছু বুঝি না চমৎকার নির্বাচন হয় জনগণ ভোট দেয় আর সেই নাকি আমরা বারবার ক্ষমতায় আসতে থাকি এই যে বয়ান এই যে মিথ্যাচার এই জাতি কি শিখবে এই প্রজন্ম এই মিথ্যাচার শিখতে শিখতে মানে একটা মিথ্যুকের জাতিতে আমরা রূপ মানে পরিণত হয়েছি এইরকমই বাস্তবতা যখন বহু মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ যখন এটা অনুভব করে তখন যখন বিচারপতি উচ্চ আদালত থেকে যখন বলে দেশটাকে তো আপনারা জাহান নামে জাহার নাম বানিয়ে ফেলেছেন তখন আসলেই মনে হয় যে আমরা আসলেই জাহান নামেই বসবাস করছি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ